ये फुलटार नाम होच्छे नागलिंगम। अनेक भूल करे फुलटार नाम बोले दे नागेश्वर बा नागकेश्वर। एक्चुअली फुलगुलो आलादा फुल प्रत्येकटा। एटार नाम होच्छे नागलिंगम। एकदम नागेर मतो उल्टानो। এই যে একটু পিঁপড়ে আছে গাছটাতে, ফুলটাতে, খুব কাছ থেকে ফুলটা এরকম হয়ে দেখতে। নাগালিঙ্গম গাছটাকে অনেকে পুজো করে। পাতাগুলো এমন হয়, গাছটা মোটামুটি এরকম এতটাই বড় হয়। উপরে আরও অনেক ফুল আছে, ধরে আছে ফুলগুলো। আচ্ছা, এই গাছটার আরও অন্যান্য নাম আছে। এটাকে ক্যানন বলো বলে, ক্যানন বলো আমি এখন দেখাতে পাচ্ছি না, প্রচুর ফুল ধরে আছে দেখুন। ক্যানন বল বলে এই জন্য যে গাছের যে ফলটা হয়, ফলটা হয় পুরোপুরি একদম বেলের মতো বা বেল, বেলের থেকে একটু বড় হয় দেখতে। বেলের থেকে বড় হয় ফলটা দেখতে, কিন্তু মানে গাবের মতো ধূসর হয় কালারটা, বেলের মতো গাবের মতো ধূসর হয়। ফুলটা খুবই সুন্দর এবং গন্ধ আছে বেশ ফুলটাতে। আচ্ছা, ফলটা বেশ পশুরা খায়, মানুষ খায় না, কেননা মানুষের কাছে ফলটা একটু গন্ধটা খুব একটা ভালো নয়। পশুরা খায়, হাতির খুব প্রিয় খাদ্য, ওই জন্য এটাকে হাতির জোলাপ গাছও বলে ফলটা। এই হচ্ছে ক্যানন বল বা এই গাছটা, নাগলিঙ্গম গাছ। অনেকে শিব মন্দিরের পাশে লাগায়, পুজো করে। সব কাছ থেকে যে ফুলটা দেখালাম সেই ফুলটা হচ্ছে এটা। এই যে কি সুন্দর রঙটা, কালারটা। আচ্ছা, গুলিটা অনেক বড়।